সবেমাত্র পুকুরে জাল ফেলা শুরু হয়েছে, এবার পুকুর থেকে চুনো পুঁটি বল সবাই একে একে ধরা পড়বে। এবার কোর্ট ও সিবিআইয়ের উপরে ভরসা রাখছি আমরা, এছাড়া আর কোনো উপায় নেই। এই জন্যই যেভাবে কাজ এগোচ্ছে আমার মনে হয় দুর্নীতির ক্ষেত্রে সবাই একে একে ধরা পড়বে। আমরা চিন্তিত ছিলাম, এবার মনে হচ্ছে দ্রুত সমস্যার সমাধান হবে, স্পষ্ট ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ। ভোট পরবর্তী হিংসার ঘটনায় আমাদের কর্মীদের যে অত্যাচার হয়েছিল তার সমাধান হয়নি, তখন আমি প্রশ্ন করেছিলাম, সাব জানিয়ে দিলেন দিলীপ ঘোষ। এর আগে সরকারি একটি অনুষ্ঠান থেকে দিলীপ ঘোষ বলেন, গত কয়েক বছর ধরে বাংলায় সিবিআইয়ের যে সেটিং চলছিল, অর্থমন্ত্রক বুঝতে পেরে ইডিকে পাঠিয়েছে। যারা সেটিং করেছেন তারা এখন বলছেন ইডি কেন, কারণ এই কুকুরটা পোষ মানবে না, কামড়াবে। তবে অসুখ অনুযায়ী ওষুধ কম হয়ে যাচ্ছে, কেন্দ্রীয় নেতাদের সাবধান বার্তায় সঙ্গে সঙ্গে ভোল পাল্টে ফেললেন দিলীপ ঘোষ। তার কথায় কিছু লোক ছিল তাদেরকে হয়তো কিনে নেওয়া হয়েছিল সেটিং করার জন্য, কিন্তু তারপর যেটা আসে সরকার এবং বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থা কাজ শুরু করেছে, তদন্তও চলছে। আমার যেটা মনে হয়েছে, অনেক সময় মোমের পুতুল সাবান মাখতে গিয়েও গলে যায়। তিনি আরও বলেন, আপনারা হয়তো জানবেন গত কয়েক মাস ধরে সিবিআই তদন্ত চলছিল, কিন্তু প্রভাব পড়ছিল না, ধরা পড়ছিল না, কারণ সোর্সের মধ্যে ভূত ছিল। জানার পর কিছু অফিসারদের পরিবর্তন করা হয়েছে, সবাই বিক্রি হয় না, সবার দাম আলাদা, কেউ লক্ষ্যে থাকে কেউ কোটিতে, সেটা সরকার বুঝতে পেরেছে, যা নিয়ে বিতর্কের দানা বানতে শুরু করেছিল। কিন্তু নিজের বক্তব্যে অটুট ছিলেন মেদিনীপুরের সাংসদ, তারপরেও বলেছেন বিচার না পেলে বলতে পারবো না, কারণ সিবিআই দেখার দরকার নেই, পাবলিকের টাকায় চলছে আমাদের দেশের এই সংস্থা, তাদের উপর আমার ভরসা আছে। যখন ভরসা থাকে না তখনই প্রশ্ন তুলি। তার বিরুদ্ধে দলের তরফে কড়া পদক্ষেপ নেওয়ায় সুর নরম করলেন বিজেপি নেতা। এবার সুর নরম করে বিস্ফোরক বার্তা দিলেন, তার কথায় পুকুর ছেঁকা শুরু হয়েছে, এবার জালে ধরা পড়বে চুনোপুঁটি থেকে বোয়াল সকলেই।